বাংলা ছবি স্মার্টভাবে দেখা শুরু করছে আসলে SBF-এর মাধ্যমেই। এবং বাংলা ছবি ওরকম এক একজন হিরো আসছে, দেব থেকে শুরু করে জিৎ থেকে শুরু করে সৃজিৎ মুখার্জি থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট জনরা SBF আমাদেরকে দেখিয়েছে আসলে। তো তারা যখন আমাদের দেশে নিজেদের কোম্পানি খুলে এবং আমাদের দেশে সবথেকে বড় প্রোডাকশন হাউস যে আলফা আই এবং চরকি, এবং এই তিনটা এরকম বোম মিলে যখন কিছু একটা হয় সেটা আসলে ভালো হওয়ারই কথা। তা আমি খুব বেশি কিছু বলবো না, কারণ বলা নিষেধ আছে। আমি কার সাথে কাজ করছি এখানে, কে কাস্টিং, আমাদের প্রডিউসাররা এবার খুবই করা যে কোনো কিছুই আমাকে বলতে দিবে না, সব কিছু তারাই বলবে, যেটা আসলে নিয়ম। খুবই ভয়ে আছি আমি আর কি, এই জন্য আপনাদের ফোন আমি কদিন ধরতে পারিনি আসলে, কারণ আসলে কিছু করার নাই, বড় বড় প্রোডাকশন হাউসে কাজ করতে গেলে এরকমভাবে করতে হয় আসলে। যাই হোক, কী হচ্ছে, সিনেমার নাম কি, কে থাকছেন, এতটুকু বলতে পারি বাংলাদেশে সব থেকে বড় সুপারস্টার হয়তো থাকছেন, কারণ আমার তো খুব ইচ্ছা তার সাথে কাজ করার, একবার হয়েও হয়ে ওঠেনি। তো যদি বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টারকে পাই এবং বাংলাদেশের এবং কলকাতার সবথেকে বড় প্রোডাকশন হাউসকে পাই, এতটুকু বলতে পারি ইনশাল্লাহ এমন ছবি বানাবো যেটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ।